আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রকিবুল 24। রকিবুল 24 এর স্পেশাল ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় টেন্স। শুধুমাত্র দুটি রুল পড়লে টেন্স মনে থাকবে আজীবন। টেন্স নিয়ে ভয়, আর নয় আর নয়। তো তোমরা যারা টেন্স নিয়ে অনেক ভয়ে আছো, তাদের জন্য আজকের ক্লাসটি। শুধুমাত্র তোমরা দুটি রুল পড়লে টেন্স মনে থাকবে আজীবন। আজকের ক্লাসটি একটি ব্যতিক্রমধর্মী ক্লাস। তোমরা টেন্সের উপরে এত সহজ টেকনিক এবং ব্যতিক্রমধর্মী ক্লাস কখনোই তোমরা দেখোনি। তো আজকের ক্লাসটি কাদের জন্য? আজকের ক্লাসটি মূলত সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে তোমরা যারা SSC, HSC, অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট আছো, তাদের জন্য আজকের ক্লাসটি বেশি ইফেক্টফুল হবে। তো আমি আজকের এই ক্লাসটিতে টেন্স সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করব। তোমরা যদি টেন্স সম্পর্কে কিছুই না জানো, তারপরে আজকের এই ক্লাসটি দেখলে তোমার টেন্সের বস হয়ে যাবা। আজকে আমি টেন্সের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে শেখাবো। মাত্র দুটো রুল পড়লে টেন্স মনে থাকবে আজীবন। যেমনটি বলেছিলাম, শুধুমাত্র দুটি রুল পড়লে টেন্স মনে থাকবে আজীবন। তো এই রুল দুটি কি? তো রুল নাম্বার 1, বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে ING। রুল নাম্বার 2, হ্যাভ ভার্ব প্লাস মূল ভার্বের পিপি। পিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তোমরা জানো টেন্সের গঠন, যে গঠন প্রণালীগুলো আছে সেই গঠন প্রণালীগুলো মনে রাখা খুবই কষ্টসাধ্য। কিন্তু আমি তোমাদেরকে আজকে এই দুটি রুলের মাধ্যমে তোমরা কীভাবে টেন্সের সকল গঠনগুলো মুখস্থ রাখবা তার সহজ ট্রিকটি শেখাবো। তো তোমাদের টেন্সে কিন্তু মূল যে গঠন প্রণালী, সে মূল গঠন প্রণালীর মূল যে বিষয় সেটি হলো দুটি, একটি হলো সাহায্যকারী ভার্ব আর একটি হলো মূল ভাব। তোমরা যদি টেন্সের সাহায্যকারী ভাব, মানে কোন টেন্সের সাহায্যকারী ভাব কী এবং কোন টেন্সের মূল ভাবের সাথে কী হবে সেটা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের টেন্সটি খুব ইজিলিভাবে মনে থাকবে। এই কারণে আমি বলেছি মাত্র দুটো রুল পড়লে টেন্স মনে থাকবে আজীবন। প্রথম রুলটা হচ্ছে তোমরা মুখস্থ করে নাও আমার সাথে। প্রথম রুল, রুল নাম্বার 1, বি ভাব প্লাস মূল ভাবের সাথে ING যোগ। রুল নাম্বার 2, হ্যাভ ভার্ব প্লাস মূল ভাবের পিপি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি আবার বলছি, তুমি আবার মুখস্থ করো। 1 নম্বর রুল, রুল নাম্বার 1, বি ভার্ব প্লাস মূল ভাবের সাথে ING যোগ, হ্যাভ ভার্ব প্লাস মূল ভাবের পিপি, অর্থাৎ হ্যাভ ভার্বের সাথে মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন প্রশ্ন হলো বি ভার্বগুলো কি কি? তো বি ভার্বগুলো হলো বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। আমি আবার বলতেছি বি ভার্বগুলো হলো বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। আর হ্যাভ ভার্বগুলো কি? হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন ট্রিকটি হলো যে সকল টেন্সের সাহায্যকারী ভাব বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, তাদের সাথে মূল ভার্বের ING যুক্ত করতে হবে। এবং যে সকল টেন্সের সাহায্যকারী ভাব হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাদের সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো আমি কিন্তু তোমাদেরকে এই রুল দুটি দিয়েই এখনই তোমাদের টেন্সটি ভালোভাবে শিখাইতে পারি। কিন্তু এখন যদি আমি এই ক্লাসটি এখান থেকে শুরু করি, তাহলে তোমরা যারা টেন্সের বেসিকটা জানো না, তারা কিন্তু এই ক্লাসটি বুঝতে পারবে না। এই কারণে আমি প্রথমে তোমাদেরকে টেন্সের যে বেসিকটি, সেই বেসিকটি শেখাবো। তারপরে তোমরা কীভাবে এই দুটি রুল অ্যাপ্লাই করে টেন্সকে আজীবন মনে রাখবা তার কৌশলটিও তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। তো চলুন এখন আমার টেন্সের যে বেসিক যে রুলগুলো, অর্থাৎ বেসিক যে জিনিসগুলো, টেন্স কত প্রকার, টেন্স কী কী, সেগুলো আমরা এখন আগে শিখিয়ে নেব। তারপরে আমরা এই দুটি রুল দিয়ে কীভাবে টেন্সের গঠন প্রণালী, অর্থাৎ মূল টেন্সটি আজীবন মনে রাখবো সেটি শিখবো। টেন্স শিখতে হলে প্রথমে আমাদেরকে পার্সন এবং নাম্বার শিখতে হবে। তা আমি এখন তোমাদেরকে পার্সন এবং নাম্বারটি শেখাবো খুব সহজে। পার্সন, পার্সন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তিকে বোঝা তাকে পার্সন বলে। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার চলে আসি নাম্বারে। তো নাম্বার, নাম্বার কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা প্রকাশ করা হয় তাকে নাম্বার বলে। নাম্বার দুই প্রকার, এক নাম্বার হলো সিঙ্গুলার নাম্বার মানে একবচন, দুই নাম্বারে হলো প্লুরাল নাম্বার মানে হলো বহুবচন। তো আমরা কিন্তু নাম্বার এবং পার্সনটি শিখে গেলাম। এখন আমরা শিখবো পার্সনের মূল চার্ট। তো আমাদের এই চার্টটি কিন্তু যতগুলো গ্রামাটিক্যাল আইটেম আছে আমাদের, সকল গ্রামাটিক্যাল আইটেমের জন্য পার্সনের চার্টটি আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো আমি এখন তোমাদেরকে পার্সনের যে চার্ট, সেই চার্টটি আমি তোমাদেরকে শেখাবো। পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলো আই,
ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হলো উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার হলো ইউ, থার্ড পার্সন তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হি শি ইট নেম, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলো দে আর নেমস। তো এখানে যে নেম আছে, নেমের জায়গায় রহিম করিম হতে পারে, আর এখানে নেমস মানে হলো অনেকগুলো নাম থাকবে একসাথে, সেটি হবে প্লুরাল। এনবি পার্সনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্সন হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো তোমরা অবশ্যই পার্সনের যে চারটি আছে সেই চারটির মধ্যে সবসময় তোমাদের লাগবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটি তোমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। কারণ কি? কারণ এই পার্সন হিসাবে যদি সাবজেক্ট থাকে তাহলে এর যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হয়। আমি আবার বলতেছি তোমাদেরকে, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটি মনে রাখতে হবে। কারণটি হলো, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হয়। তো এটি আমি তোমাদেরকে পরে বলবো যে এর যুক্ত সাহায্যকারী ভাব কি। যেহেতু পার্সনের চার্টের মধ্যে আমাদেরকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটি খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই কারণে আমি এখানে একটি টেকনিক দিয়েছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মনে রাখার টেকনিক। কারণ আমাদের কিন্তু টেন্সের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটি অবশ্যই মনে রাখতে হবে। এছাড়া যে বাকি আইটেমগুলো আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং গ্রামাটিক্যালের যাবতীয় পার্টের জন্য কিন্তু আমাদেরকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটি মনে রাখতেই হবে। এই কারণে আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মনে রাখার টেকনিক দিয়েছি, সে ইহার নাম। তোমরা মনে রাখবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মনে রাখার টেকনিক হলো সে ইহার নাম। তো হি মানে সে মানে সে, ইট মানে ইহার, নেম মানে হলো নাম। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মনে রাখার টেকনিক হলো সে ইহার নাম। এবার চলে আসবো টেন্সে। তো টেন্স কাকে বলে? ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় বা কালকে টেন্স বলে। তো টেন্সের প্রকারভেদ, টেন্স কয় প্রকার? টেন্স প্রধানত তিন প্রকার, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। টেন্স প্রধানত তিন প্রকার, এক নম্বর হলো প্রেজেন্ট টেন্স, দুই নম্বর হলো পাস্ট টেন্স, তিন নম্বর হলো ফিউচার টেন্স। প্রতিটি টেন্স আবার চার প্রকার। তো আমরা যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সটি শিখলাম, আবার এই প্রতিটি টেন্সে আবার চার প্রকার। এক নম্বর হলো ইনডিফিনিট টেন্স, দুই নম্বর কন্টিনিউয়াস টেন্স, তিন নম্বর পারফেক্ট টেন্স, চার নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এটিও মনে রাখবো যে টেন্স প্রধানত তিন প্রকার, আবার প্রতিটি টেন্স চার প্রকার, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এভাবে চারটি মনে রাখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার হবে টেন্সের প্রকারভেদ, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার পার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কিন্তু টেন্সের যে প্রকারভেদ, মোট 12টি টেন্স, সেই টেন্সের প্রকারভেদগুলো কিন্তু খুব সহজেই শিখে গেলাম। টেন্সের ক্ষেত্রে আমাদেরকে দুটি বিষয় সর্বদা মনে রাখতে হবে, এক নম্বর হলো সাহায্যকারী ভাব, দুই নম্বর হলো মূল ভাব। এই টেন্স থেকে কিন্তু তোমরা সকল প্রকার রাইট ফর্মার ভাবগুলো তোমাদেরকে এই টেন্স দিয়েই ঠিক করতে হবে। তো অবশ্যই আমাদেরকে টেন্স শিখতে হলে দুটি বিষয় ভালোভাবে শিখতে হবে, সাহায্যকারী ভাব এবং মূল ভাব। আমরা যদি সাহায্যকারী ভাব এবং মূল ভাব টেন্সে শিখে ফেলি তাহলে আমরা রাইট ফর্মার ভাব কিন্তু খুব সহজেই রাইট করতে পারবো। প্রথমে আমরা শিখবো সাহায্যকারী ভাব। টেন্সের ক্ষেত্রে আমাদের দুই প্রকার সাহায্যকারী ভাব শিখতে হবে, একটি হলো বি ভার্ব আর একটি হলো হ্যাভ ভার্ব। আমরা প্রথমে শিখবো বি ভার্ব। তো বি ভার্ব বি, এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, বিন। হ্যাভ ভার্বের মধ্যে হলো হ্যাভ, হ্যাভ হ্যাজ, হ্যাড। এখন আমরা শিখবো বি ভার্বের কোনটি কোন ফর্ম। তো বি ভার্বের বিটি হলো বেস ফর্ম, এম ইজ আর হলো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার হলো পাস্ট ফর্ম, বিন হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম। অনুরূপভাবে হ্যাভ ভার্বের হ্যাভ হলো বেস ফর্ম, হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট ফর্ম, হ্যাড হলো পাস্ট ফর্ম। আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি বি ভার্ব, তোমরা এগুলো মুখস্থ করে নাও। বি হলো বেস ফর্ম, এম ইজ আর হলো প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার হলো পাস্ট ফর্ম, বিন হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম। অনুরূপভাবে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ হলো বেস ফর্ম, হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট ফর্ম, হ্যাড হলো পাস্ট ফর্ম। এখন প্রশ্ন হলো আমি কেন তোমাদেরকে যে ভার্বগুলো বি ভার্ব এবং হ্যাভ ভার্বের যে ফর্মগুলো কোনটি কোন ফর্ম সেটা আমি তোমাদেরকে শেখালাম। এর কারণটি হলো আমরা যদি এন বি ভার্ব এবং হ্যাভ ভার্বগুলোর ফর্ম মনে রাখতে পারলে আমরা টেন্সের সাহায্যকারী ভাবগুলো মনে রাখতে পারবো। তো অবশ্যই আমরা যদি টেন্সের সাহায্যকারী ভাবটি মনে রাখতে চাই তাহলে আমরা কি করব, বি ভাব এবং হ্যাভ ভাবের যে ফর্মগুলো, অর্থাৎ বি হলো বেস ফর্ম, এম ইজ এর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ এর পাস্ট ফর্ম এবং বিন হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম। এবং হ্যাভ ভাবের ক্ষেত্রে হ্যাভ বেস ফর্ম, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম এবং হ্যাড
পাঁচফর্ম, আমরা যদি এই হ্যাপ এবং বি ভার্ভের যে কোনটি কোন ফর্ম সেটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা টেন্সের সাহায্যকারী ভাব খুব সহজেই বের করতে পারবো। এখন আমি তোমাদেরকে শেখাবো টেন্সের সাহায্যকারী ভাব মনে রাখার তালিকা। অর্থাৎ তোমাদের একটু আগে আমি বলেছি যে টেন্সের যদি আমরা হ্যাপ এবং বিভাবগুলো মনে রাখতে পারি তাহলে আমরা সাহায্যকারী ভাবগুলো মনে রাখতে পারবো। এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে আমরা বিভাব এবং হ্যাপ ভাবটি মনে রেখে টেন্সের যে সাহায্যকারী ভাবগুলো আছে সেগুলো আমরা মনের মধ্যে একদম খুব ইজিলিভাবে মনে রাখতে পারবো। তো আমি প্রথমে দিয়েছি প্রেজেন্ট টেন্স, এরপরে দিয়েছি পাস্ট টেন্স, এরপরে দিয়েছি ফিউচার টেন্স। তো তোমরা অবশ্যই মনে রাখবে এক নম্বরটা হলো ইনডিফিনিট টেন্স, দুই নম্বর হলো কন্টিনিউয়াস টেন্স, তিন নম্বর হলো পারফেক্ট টেন্স, চার নম্বর হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমরা দেখতেছি এখানে আছে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট, এক নম্বরটি হলো পাস্ট ইনডিফিনিট, দুই নম্বর পাস্ট কন্টিনিউয়াস, তিন নম্বর পাস্ট পারফেক্ট, চার নম্বর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই অনুরূপভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা কিন্তু সাহায্যকারী ভাবগুলো দিয়ে দিচ্ছি। আমরা কীভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভাব নাই। আমরা এটি ভালোভাবে মনে রাখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভাব নাই এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভাব হলো শ্যাল এবং উইল। এরপর আমরা মনে রাখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব হলো অ্যাম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভাব হলো ওয়াজ, ওয়্যার এবং ফিউচার টেন্সের সাহায্যকারী ভাব হলো শ্যাল বি, উইল বি। এবার আমরা মনে রাখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব হলো হ্যাভ, হ্যাজ। পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব হলো হ্যাড এবং ফিউচার পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব হলো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। অনুরূপভাবে আমরা মনে রাখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব হলো হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভাব হলো হ্যাড বিন এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভাব হলো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই সাহায্যকারী ভাবগুলো মনে রাখবো, সাহায্যকারী ভাব মনে রাখার টেকনিক। তো প্রথমে তোমাদেরকে দুটো টেকনিক মনে রাখতে হবে। কন্টিনিউয়াস টেন্স থাকলে সাহায্যকারী ভাব হিসাবে বি আসবে, পারফেক্ট টেন্স থাকলে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ আসবে। তো আমরা কি করব, যেখানে আমাদের যদি কেউ প্রশ্ন করে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাহায্যকারী ভাব হিসাবে কি আনবো, বি আনবো। এবং বি এর প্রেজেন্ট ফর্ম কি, বি এর প্রেজেন্ট ফর্ম হলো অ্যাম, ইজ, আর। এই কারণে আমি এখানে দিয়েছি অ্যাম, ইজ, আর। তোমাদের আবার এই বিষয়টি ক্লিয়ার করে দেই, তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব কি, তাহলে তোমরা মনে রাখবে আমি বলেছি যে তোমাদেরকে কন্টিনিউয়াস টেন্স থাকলে সাহায্যকারী ভাব হিসাবে বি আসবে। তো তোমরা এখানে তোমরা মনে মনে আগে বিটি নিয়ে আসবা যে স্যার বলেছিল যে কন্টিনিউয়াস টেন্স থাকলে সাহায্যকারী ভাব হিসাবে বি আসবে। তো আমি তোমরা এখানে প্রথমে মনে মনে বিটি নিয়ে আসবা। এখন প্রশ্ন তোমাদেরকে কি করা হয়েছে, তোমাদের প্রশ্ন করা হয়েছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব কি। তো তোমরা বি এর প্রেজেন্ট ফর্ম করে দাও, তো বি এর প্রেজেন্ট ফর্মটা হলো অ্যাম, ইজ, আর। এই কারণে এখানে হয়েছে অ্যাম, ইজ, আর। অনুরূপভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যদি তোমাদেরকে প্রশ্ন করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব কি, তো অবশ্যই তোমরা মনে রাখবা, মনে মনে আনবা যে কন্টিনিউয়াস টেন্স থাকলে সাহায্যকারী হিসেবে কি আসবে, বি আসবে। তো তোমরা অবশ্যই প্রথমে বি নিয়ে আসবা এবং তোমরা কি করবা, যেহেতু তোমাদেরকে প্রশ্ন করছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো তোমাদেরকে বি বি ভার্বের তোমাদেরকে পাস্ট ফর্ম করতে হবে। আমরা জানি বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়াজ, ওয়্যার। এই কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী হলো ওয়াজ, ওয়্যার। অনুরূপভাবে পরেরটি, কন্টিনিউয়াস টেন্স থাকলে সাহায্যকারী হিসাবে তোমাদেরকে কি নিয়ে আসতে হবে, বি নিয়ে আসতে হবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে সর্বদাই শ্যাল বি, শ্যাল এবং উইল আনতে হবে। এবং আমি যেহেতু বলেছি তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব কি, তো অবশ্যই তোমরা মনে মনে আগে শ্যাল এবং উইল নিয়ে আসবা। এরপরে যেহেতু আমরা জানি কন্টিনিউয়াস টেন্স থাকলে সাহায্যকারী ভাব হিসাবে কি আসে, বি আসে। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভাব হিসাবে সবসময় বেস ফর্মটি বসবে। আমরা জানি বি ভাবে বেস ফর্ম হলো বি, এই কারণে এখানে হয়েছে শ্যাল বি, উইল বি। এবার আস দুই নম্বর টেকনিকে। তো দুই নম্বর টেকনিকে বলেছিলাম যে পারফেক্ট টেন্স থাকলে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ আসবে। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব কি, তোমরা পারফেক্ট টেন্স পারফেক্ট কথাটা শুনলেই তোমরা মনে মনে আগে হ্যাভ নিয়ে আসবা, আমি এখানে হ্যাভ নিয়ে আসলাম। এরপরে তোমরা কি করবা, তোমরা যে হ্যাভ ভাবটি আছে, হ্যাভ ভাবে যেহেতু তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব করতে বলেছে, তোমরা হ্যাভ ভাবের প্রেজেন্ট ফর্ম করে দেবা। তো হ্যাভ ভাবের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ, হ্যাজ। তো অনুরূপভাবে তোমাদেরকে কেউ যদি বলে যে পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব কি, তো তোমরা পারফেক্ট কথারই
আসলেই তোমরা মনে রাখবা যে পারফেক্ট টেন্সে সাহায্য করার হিসাবে কি আসে, হ্যাভ ভার্ব আসে। তো হ্যাভ ভার্বের যেহেতু তোমাদেরকে করতে বলেছে যে পাস্ট পারফেক্ট টেন্স, তো হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হলো হ্যাড। এই কারণে পাস্ট পারফেক্ট টেন্সে সাহায্য করা হয়েছে হ্যাড। অনুরূপভাবে ফিউচার পারফেক্ট টেন্স, তো পারফেক্ট টেন্স থাকলে সাহায্য করার হিসাবে হ্যাভ আসবে, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে সবসময় হ্যাভ ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এই কারণে আর ফিউচার টেন্সে সবসময় তোমাদেরকে শ্যাল এবং উইলটিও নিয়ে আসতে হবে। এই কারণে এখানে হয়েছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তো অনুরূপভাবে তোমরা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পারফেক্ট টেন্স থেকে তোমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে খুব সহজেই করতে পারবা। এর নিয়মটি হলো পারফেক্ট টেন্সের সাথে তোমরা একটা বিং যোগ করবা, তাহলে কিন্তু তোমরা খুব সহজে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি পেয়ে যাবা। যেমন এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে তোমরা একটি বিং যোগ করো, তাহলে হয়ে যাবে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই কারণে এখানে হয় বিন হ্যাজ বিন। অনুরূপভাবে তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের সাথে একটা বিন যোগ করলে তোমরা পেয়ে যাবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই কারণে এখানে হয়েছে হ্যাড বিন। অনুরূপভাবে তোমরা ফিউচার পারফেক্ট টেন্সের সাথে একটা বিন যোগ করলে তোমাদের হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই কারণে এখানে আমি দিয়েছি শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই দুটো টেকনিক ইউজ করেই তোমরা টেন্সের সাহায্যকারী ভাবগুলো মনে রাখতে পারবা। তোমরা যদি এই জিনিসটি এখন না বোঝো তাহলে সমস্যা নাই, আমি একটু পরে তোমাদেরকে এই বিষয়টি আবারও ভালোভাবে বুঝিয়ে দিব। এখন চলে আসি মূল ভার্বে। তো মূল ভার্বের ক্ষেত্রে আমরা দুটি জিনিসই মনে রাখবো, দুটি রুলেই। বি ভার্বের সাথে মূল ভার্বের আইএনজি যুক্ত হবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের সাথে মূল ভার্বের আইএনজি যুক্ত হবে। তোমরা এই দুটি রুলের মধ্যে যে কোনো একটি রুল মুখস্থ করতে পারো, তোমরা এই রুলটিই মুখস্থ করে নিও যে বি ভার্বের সাথে মূল ভার্বের সাথে কী হবে, আইএনজি যুক্ত হবে। অর্থাৎ তোমাদের যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি, এখানে যে সাহায্যকারী ভাবগুলো আছে এর পরে তোমাদের মূল ভার্বকে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। এবং দুই নম্বর রুলটি হলো হ্যাভ ভার্বের সাথে মূল ভার্বের পিপি অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অথবা তোমরা মনে রাখবা পারফেক্ট টেন্সের সাথে মূল ভার্বের পিপি হবে। অর্থাৎ তোমাদের এখানে যে হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এখানে যে এই কটি যদি কোনো টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভাব থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই এরপরে মূল ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবা। এবং শেষে যে আছে বিন, তা আমি তোমাদেরকে বলেছিলাম এখানে রুলের মধ্যেই আছে যে বি ভার্বের পরে মূল ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত করতে হবে। আমরা যেখানে বিন দেখতেছি বিনটি মূলত কি ভাব, বিনটি মূলত হলো বি ভাব। এই কারণে বিন ভার্বের পরেও মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর এই বিনটি হলো বি ভাব, আর বি ভাবের সাথে সবসময় কি হয় মূল ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আমি কিন্তু তোমাদেরকে খুব সহজে মূল ভাব এবং সাহায্যকারী ভাব এবং মূল ভাবটি শিখিয়ে দিলাম। এখন আমাদের বাকি যেটি থাকে সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট মূল ভাব। আমরা কিন্তু 2, 3 এবং 4 নম্বর টেন্সের সাহায্যকারী ভাবে মূল ভাবগুলো শিখলাম, আমরা 1 নম্বর টেন্সের কিন্তু আমরা মূল ভাবটি এবং সাহায্যকারী ভাবটি এখনও টেকনিকের সাহায্যে শিখি নাই। তো আমরা এক্ষেত্রে মনে রাখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভাব নেই, মনে রাখবো একটি ভাব মূল ভাবের প্রেজেন্ট ফর্ম। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভাব নেই, এই কারণে আমরা মনে রাখবো একটি ভাব থাকবে একটি এবং মূল ভাবের থাকবে সবসময় প্রেজেন্ট ফর্ম। অনুরূপভাবে আমি মনে রাখবো পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভাব নেই, মনে রাখবো একটি ভাব মূল ভাবের পাস্ট ফর্ম। আমি মনে রাখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটি ভাব মূল ভাবের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স একটি ভাব মূল ভাবের পাস্ট ফর্ম। এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি মনে রাখবো সাহায্যকারী ভাব থাকবে শ্যাল এবং উইল। আর আমরা জানি শ্যাল এবং উইল হলো মডাল ভাব, এবং মডাল ভাবের পরে সবসময় মূল ভাবের বেস্ট ফর্ম হবে। এই কারণে আমি মনে রাখবো ফিউচার টেন্সের ক্ষেত্রে, ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল এবং উইল বি এবং মূল ভাবের বেস্ট ফর্ম হবে। এখন আমরা শিখবো অ্যাডভান্স লেভেলে। প্রথম দিকে আমি তোমাদেরকে বলেছিলাম শুধু দুটি রুল পড়লে টেন্স মনে থাকবে আজীবন, তো এর সম্পর্কে আমি এখন তোমাদেরকে শেখাবো। এতক্ষণ থেকে আমি বেসিক তোমাদেরকে শেখালাম একটার পর একটা, এখন আমি তোমাদেরকে শুধু শেখাবো শুধুমাত্র দুটি রুল পড়ে কী হবে টেন্সটি মনে থাকবে আজীবন। তো আমি প্রথম রুলটি তোমাদেরকে শিখিয়েছিলাম বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং দুই নম্বর রুলটি শিখিয়েছি তোমাদের হ্যাভ ভার্ব প্লাস মূল ভার্বের পিপি। আরেকটা রুল তোমাদেরকে শিখিয়েছিলাম কন্টিনিউয়াস টেন্স থাকলে সাহায্যকারী হিসাবে বি আসবে,
পারফেক্ট টেন্স থাকলে সাহায্য করবে ব্যাপার হিসাবে হ্যাভ আসবে। তো আমি এই দুটি রুল, তোমরা আবার এই দুটি রুল ভালোভাবে মুখস্থ করো, এই রুল দুটি দিয়ে আমি তোমাদেরকে এখন টেন্সটি সাহায্য করে দেবে মূল ভাব এবং ফুল গঠনটি তোমাদেরকে এখন শিখিয়ে দেব। তো আমরা প্রথমে চলো আসি ইনডিফিনিট টেন্স। তো ইনডিফিনিট টেন্সের প্রথমে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভাব নাই। তো এর গঠনটি হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভাব নাই, এর শুধু মূল ভাব আছে। এর গঠনটি হলো, ভাব থাকবে শুধু একটি এবং সে ভাবটি হবে সর্বদা প্রেজেন্ট ফর্ম। এবার চলে আসি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সেও কোনো সাহায্যকারী ভাব নাই, এর গ্যারান্টি হবে একটি ভাব মূল ভাবের পাস্ট ফর্ম। এবার চলে আমরা আসি ফিউচার ইনডিফিনিট টেন্সে, সর্বদা শ্যাল এবং উইল হবে, শ্যাল এবং উইল হবে এবং মূল ভাবে সবসময় বেস ফর্ম বসবে, অর্থাৎ যে মূল ভাবটি থাকবে। তো মূল ভাবে সবসময় কী করতে হবে, আমাদের বেস ফর্মটি বসাতে হবে। আমরা কিন্তু খুব সহজেই ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভাবগুলো শিখে নিলাম, সাহায্যকারী ভাবে মূল ভাবগুলো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ভাব থাকবে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে একটা ভাব থাকবে মূল ভাবের পাস্ট ফর্ম হবে, এবং ফিউচার ইনডিফিনিটে শ্যাল এবং উইল থাকবে, ভার্ব যদি থাকবে ভার্বে সবসময় বেস ফর্ম বসাতে হবে। এবার চলে আসি কন্টিনিউয়াস টেন্সে। তো কন্টিনিউয়াস টেন্সের প্রথমে আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কীভাবে শিখবো আমরা জানি, প্রথমে আমরা এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাবটা বের করবো। তো উপরে যে রুলটি আছে যে কন্টিনিউয়াস টেন্স থাকলে সাহায্যকারী ভাব হিসাবে বি আসবে, তো আমরা যেহেতু এখানে দেওয়া আছে কন্টিনিউয়াস টেন্স, তো আমরা এখানে লিখবো সাহায্যকারী ভাব হিসাবে বি। তো আমরা সাহায্যকারী ভাব হিসাবে বি লিখলাম। এখন আমরা আমাদের কিন্তু কন্টিনিউয়াস টেন্স হিসাবে বিডি আমরা নিয়ে আসলাম, তো আমরা দেখতেছি সামনে কিন্তু কী দেওয়া আছে, প্রেজেন্ট লেখা আছে। তো আমরা বি এর প্রেজেন্ট ফর্ম করব। তো বি এর প্রেজেন্ট ফর্ম হলো এম। তো বি এর প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ আর। এই কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব হলো এম ইজ আর। তো আমাদের কিন্তু এই রুলটি থেকে আমরা খুব সহজেই এই টেন্সটির সাহায্যকারী ভাবটি বের করে নিলাম। তো এখন আমাদের লাগবে মূল ভাব। তো মূল ভাবটি আমরা কীভাবে বের করব, আমি তোমাদেরকে উপরে শিখেছিলাম যে বি ভাব থাকলে মূল ভাবের সাথে আইএন যুক্ত হবে। তো এম ইজ আরটি হলো বি ভাব। তো বি ভাবের পর অবশ্যই কী হবে, ভাবের আইএন যুক্ত হবে। তো আমরা অবশ্যই এম ইজ আর এর সাথে কী যুক্ত করব, মূল ভাবের আইএন যুক্ত করব। তাহলে কিন্তু আমরা খুব সহজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাবে মূল ভাবটি পেয়ে গেলাম, যে সাহায্যকারী ভাবটি হলো এম ইজ আর এবং মূল ভাবের সাথে কী হলো, আইএন যুক্ত হলো। এবার আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব কী। তা আমি বলেছি যে কন্টিনিউয়াস টেন্স থাকলে সাহায্যকারী হিসাবে কী আসবে, বি আসবে। তা আমি এখানে কী নিব, প্রথমে বিটি নিয়ে আসলাম। এখন যেহেতু সামনে কী আছে, পাস্ট আছে, তো পাস্ট অর্থাৎ বি এর পাস্ট ফর্ম কী। তো আমরা জানি বি এর পাস্ট ফর্ম আমি তোমাদেরকে একটু আগে শিখেছি, ওয়াস এবং ওয়ার। তো আমি ওয়াস এবং ওয়ার লিখে দিলাম। এখন প্রশ্ন হলো, আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের খুব সহজে সাহায্যকারী ভাবটি শিখে গেলাম, এখন আমরা শিখব মূল ভাবটি। তো ওয়াস এবং ওয়ার পর মূল ভাবটি কী হবে, তো আমি তোমাদের এক নম্বরটি শিখেছি যে বি ভাবের পর মূল ভাবে কী যুক্ত হবে, আইএনজি হবে। তো আমরা দেখতেছি এখানে আছে বি, তো বি ভাবটি কি, ওয়াস ওয়ার। তো ওয়াস ওয়ার পর অবশ্যই মূল ভাবের সাথে কী হবে, আইএনজি যুক্ত হবে। এই কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব হলো ওয়াস ওয়ার এবং মূল ভাবের সাথে আইএনজি যোগ। তো এবার আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব মূল ভাব। তো আমি তোমাদেরকে বলে দেই, কন্টিনিউয়াস টেন্স থাকলে এখানে উপরে রুল আছে যে কন্টিনিউয়াস টেন্স থাকলে সাহায্যকারী ভাব হিসাবে কী আসবে, বি আসবে। তো কন্টিনিউয়াস যেহেতু, তো আমি এখানে বিটি লিখলাম। এখন যেহেতু সামনে ফিউচার আছে, তো আমরা জানি ফিউচারের জন্য আমরা সবসময় শ্যাল এবং উইল নিয়ে আসবো। তো আমি এখানে শ্যাল, ফিউচারের জন্য শ্যাল এবং উইল নিয়ে আসলাম। এখন আমাদের যে সাহায্যকারী ভাবটি, সেই সাহায্যকারী ভাবটি কীভাবে বসাবো, তো আমি বলেছিলাম যে ফিউচার টেন্সে সবসময় বেস ফর্ম বসবে। তো বি এর বেস ফর্ম কি, বি। এই কারণে এখানে হবে শ্যাল বি এবং উইল বি, এবং মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হবে, কারণ বি হলো, আমি উপরে তোমাদেরকে বলেছিলাম বি ভাবের পর মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হয়। এই কারণে আমরা দেখতে, যেহেতু এখানে বি আছে, তো অবশ্যই মূল ভাবের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। এই কারণে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব হলো শ্যাল বি, উইল বি এবং মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হলো। এবার শিখব পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সে আমরা কিন্তু দুটি রুল দিয়ে শিখতেছি সবগুলোই। তো এখানে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমাদের এখন বের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব কী এবং মূল ভাব কী। তো আমরা টেকনিকটি ইউজ করব, দুই নম্বর টেকনিক, পারফেক্ট টেন্স থাকলে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ ভাব আসবে। তো আমরা দেখতেছি এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট, তো সাহায্যকারী ভাবটি আমি আর আগে নিয়ে আসি। তো পারফেক্ট টেন্স থাকলে সাহায্যকারী ভাব হিসাবে কী আসবে, হ্যাভ ভাব আসবে। তো আমরা এখানে কিন্তু হ্যাভ ভাবটি নিয়ে আসলাম। তো আমরা দেখতেছি সামনে কী দেবো, বলা আছে সামনে আছে
present. তো have verb এর আমরা present form করব। তো have verb এর present form হলো have, has। তো have has কিন্তু আমরা পেয়ে গেলাম। তো অর্থাৎ present perfect tense এর সাহায্যে গিয়ে আমরা খুব সহজে বের করলাম have, has। এখন আমাদের এখানে রুল দুই নম্বর রুলে আছে have verb এর পরে মূল verb এর কি হবে PP হবে। তো আমি এখানে এখন লিখবো have has plus মূল verb এর PP মানে হলো মূল verb এর past participle from। তাহলে আমরা কিন্তু খুব সহজে টাইটেলটি ইউজ করে যোগ্যভাবে মূল verbটিও বের করে ফেললাম। তো এবার আমরা বের করব past perfect tense। তো past perfect tense এর সাহায্যকারীভাবে মূল verbটি আমরা খুব সহজে টেকনিক এই টেকনিকটি ইউজ করেই বের করব। তো প্রথমে আমি বলেছিলাম পারফেক্ট টেন্স থাকলে সাহায্যকারী হিসাবে কি আসবে হ্যাভ ভার্ব আসবে। তো আমরা যেহেতু দেখতেছি পারফেক্ট টেন্স তো সাহায্যকারী হিসাবে আমরা আগে হ্যাভ লিখলাম। এখন আমরা যেহেতু দেখতেছি সামনে আছে পাস্ট তো আমরা হ্যাভের পাস্ট ফর্ম করে দেব। তো হ্যাভের পাস্ট ফর্ম হলো হ্যাড। তো আমাদের কিন্তু সাহায্যকারী ভাব বের করা হলে এখন আমাদের বের করতে হবে মূল ভাব। তো আমরা রুলে পড়েছি যে হ্যাভ ভার্বের পর মূল ভাবের কি হবে পিপি হবে। তো আমরা এটা কপি করে নিলাম। তো আমি এখানে লিখে দিলাম যে হ্যাড হ্যাড প্লাস মূল ভাবের পিপি। এটা কি পেলাম আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী হিসাবে আমরা হ্যাড বের করলাম এই রুলটি দিয়ে। এবং হ্যাড ভার্বের পর সবসময় মূল ভাবের কি হবে পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কিন্তু আমরা খুব সহজেই পাস্ট পারফেক্ট টেন্সেরও সাহায্যকারীভাবে মূল ভাবটি বের করে ফেললাম। এবার আমি ফিউচার পারফেক্ট টেন্সের সাহায্যকারীভাবে মূল ভাবটি বের করব। তা আমি তোমাদেরকে বলেছিলাম ফিউচার থাকলে এবার আমরা খুব সহজে ফিউচার পারফেক্ট টেন্সের সাহায্যকারীভাবে মূল ভাবটি বের করব। তো আমাদের উপরে রুল আছে যে পারফেক্ট টেন্স থাকলে সাহায্যকারী হিসাবে কি আসবে হ্যাভ আসবে। তো আমি এখানে প্রথমে হ্যাভ নিয়ে আসলাম। এখন আমাদের একটি কথা হলো আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে ফিউচার টেন্সে সবসময় শ্যাল এবং উইল নিয়ে আসতে হবে। তো আমি এখানে শ্যাল এবং উইলটি নিয়ে আসলাম। ফিউচার টেন্সে কিন্তু সাহায্যকারী ভাব হিসাবে সবসময় কি বসবে বেস ফর্ম বসবে। তো হ্যাপের বেস ফর্ম কি আমরা কিন্তু হ্যাপের বেস ফর্ম আমি তোমাদেরকে শিখিয়েছিলাম হ্যাপের বেস ফর্ম হলো হ্যাপ। এই কারণে এখানে দিলাম শ্যাল হ্যাপ এবং উইল হ্যাপ। তো আমরা কিন্তু খুব সহজেই আমরা কিন্তু একটি টেকনিক ইউজ করে ফিউচার পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাবটি বের করে ফেললাম। এখন মূল ভাবটি বের করব। ফিউচার পারফেক্টের সাহায্যকারী ভাবটি বের করে নিলাম আমাদের এখন বের করতে হবে মূল ভাব। তো আমাদের উপরে টেকনিক দেওয়া আছে যে হ্যাপ ভার্বের পর মূল ভাবটি কী হবে সর্বদা পিপি হবে। তো আমরা দেখতেছি শ্যাল হ্যাপ উইল হ্যাপ কিন্তু হলো হ্যাপ ভাব। তো হ্যাপ ভাবের পর মূল ভাবের কী হবে পিপি। তো এই কারণেই আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হলো শ্যাল হ্যাপ উইল হ্যাপ মূল ভাবের পিপি। তো এবার আমি তোমাদেরকে শেখাবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পারফেক্ট টেন্সের সাথে শুধুমাত্র একটি বিন যোগ করলেই কিন্তু আমরা খুব সহজে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটিও পেয়ে যাব। তো আমি তোমাদেরকে এইটি সলভ করে দেই। এখানে প্রথমে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটু আগে তোমাদেরকে শিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব কী। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব হলো হ্যাপ এবং হ্যাস। তো আমরা হ্যাপ এবং হ্যাসের সাথে কি যোগ করবো একটা বিন যোগ করে দেব। তাহলে কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটিও পেয়ে যাব। তো আমরা বিন যোগ করলাম। এখন আমরা যাব মূল ভার্বে। তো এর মূল ভার্বটি কি হবে তো আমি উপরে তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে বি ভার্বের পর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো আমরা দেখতেছি এখানে কিন্তু বিন। তো বিন ভার্বটি কি বিন ভার্বটি হলো বি ভার্ব। আর বি ভার্বের সময় সবসময় বি ভার্বের পর সবসময় মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হয়। এই কারণে হবে হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভাবের সাথে আইএনজি যোগ। এরপর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা জানি পাস্ট পারফেক্টে সাহায্যকারী হলো হ্যাট। আর যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সবসময় আমরা কী করবো একটা বিন যোগ করব। তো আমি এখানে বিন যোগ করলাম বিন। আর আমরা একটু আগেই শিখেছি যে বি ভার্বের পর মূল ভাবের আইএনজি যুক্ত হবে। যেহেতু আমরা দেখতেছি এখানে আছে বিন বিনটি হলো বি ভাব এই কারণে হলো মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হবে। এবার চলে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি ফিউচার পারফেক্টের সাহায্যকারী ভাব হলো শ্যাল হ্যাপ আর উইল হ্যাপ। তো আমরা এখন এই শ্যাল হ্যাপ এবং উইল হ্যাপ আমরা কিন্তু পেয়েছি ফিউচার পারফেক্ট থেকে। এখন ফিউচার পারফেক্ট থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটি খুব সহজে করব একটা করে বিন যোগ করব। তো আমরা একটা করে এখানে বিন যোগ করলাম শ্যাল হ্যাপ বিন এবং উইল হ্যাপ বিন যোগ করলাম। আর আমরা জানি বি ভার্বের পর মূল ভাবের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। বিনটি কিন্তু হলো বি ভাব এই কারণে এখানে হবে মূল ভাবের সাথে আইএনজি যুক্ত। এই কারণে আমি এখানে লিখে দিলাম মূল ভাবের সাথে আইএনজি যোগ। তা আমরা কিন্তু খুব সহজে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও সাহায্যকারীভাবে মূল ভাবটি পেয়ে গেলাম যে শ্যাল হ্যাভ বি উইল হ্যাভ বি মূল ভাবের সাথে আইএনজি যোগ। তা আমি কিন্তু তোমাদেরকে খুব সহজে এই দুটি রুল ইউজ করেই কিন্তু আমি তোমাদেরকে সকল টেন্সে সাহায্যকারীভাবে মূল ভাবগুলো খুব সহজেই তোমাদেরকে শিখিয়ে দিলাম। এই কারণে আমি তোমাদেরকে বলেছি দুটি রুল পড়লে টেন্স মনে থাকবে আজীবন।
এবার আলোচনা করবো সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভাব বসানোর নিয়ম। আমরা কেন এটা শিখবো, কারণ যখন আমরা একটি বাক্য অর্থাৎ রাইট ফর্ম ভাব সঠিক করতে যাবো, অবশ্যই আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী সঠিক সাহায্যকারী ভাব বসাতে হবে। অবশ্যই আমাদের এই রুলটি মনে রাখতে হবে, আই এর সাথে সবসময় কী হবে, এম হবে, এবং আই এর সাথে সবসময় ওয়াস হবে। এছাড়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেম যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হবে। আমি আবার বলতেছি, আই এর সাথে এম হবে, আই এর সাথে ওয়াস হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেম যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হবে। এখন প্রশ্ন হলো এস যুক্ত সাহায্যকারী ভাবগুলো কি কি। তো এস যুক্ত সাহায্যকারী ভাবগুলো হলো ইজ, ওয়াস, হ্যাজ বিন। তোমরা একটু লক্ষ্য করো, ইস ইসে ইসের শেষে কিন্তু আছে এস, এরপরে ওয়াসের শেষে দেখো এস আছে, এরপরে দেখো হ্যাসের শেষেও এস আছে, এবং হ্যাস বিনের শেষেও কিন্তু আছে এস। তার মানে এগুলো যদি অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট যদি হি সি ইট নেম যদি শব্দের হিসাবে থাকে তাহলে এস যুক্ত সাহায্যকারী ভাব ইস, ওয়াস, হ্যাজ বিন বসাতে হবে। এছাড়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং উপরোক্ত আই এর সূত্র ব্যতীত, এই যে আই এর সূত্র আছে এ ব্যতীত বাকি সাহায্যকারী ভাব যেমন আর, ওয়ার, হ্যাভ, হ্যাজ বিন বসাতে হবে। এনবি আধুনিক ইংরেজিতে ফিউচার টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভাব হিসাবে শ্যাল এবং উইলের মধ্যে শুধুমাত্র উইল ব্যবহার করতে হয়। তোমরা অবশ্যই ফিউচার টেন্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে শিখেছিলাম শ্যাল বি, উইল বি সাহায্যকারী ভাব, কিন্তু আধুনিক ইংরেজির ক্ষেত্রে সর্বদা তোমরা উইল ব্যবহার করবা, তোমরা শ্যালটি ব্যবহার করবা না ফিউচার টেন্সের ক্ষেত্রে, শুধুমাত্র উইল ব্যবহার করবা। এখন আমি তোমাদের শেখাবো টেন্সের গঠন। আমি কিন্তু তোমাদেরকে টেন্সের গঠন মনে রাখার কৌশলটি শিখিয়ে দিয়েছি, এখন আমি তোমাদেরকে শেখাবো সাবজেক্ট অনুযায়ী টেন্সের গঠন কীভাবে হবে এবং কোন টেন্সের সাথে কী সাবজেক্ট থাকলে কী ভার্বের সাথে কী যুক্ত হবে এবং কোন সাবজেক্টের জন্য সাহায্যকারী ভাব কী হবে সে সম্পর্কে আমি তোমাদের এখন বিস্তারিত জানাবো। প্রথমে আসি আমাদের প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট ইন্ডিফিনিট, এক নম্বরটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে হবে, প্রথমে থাকবে সাবজেক্ট, এরপরে ভার্বের সাথে এস বা ইএস আর অবজেক্ট। এখন প্রশ্ন হলো কখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এর উত্তরটি হলো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হি সি ইট নেম হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। আমি আবার বলছি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেমন হি সি ইট নেম হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এবং বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে না। এখন আমি আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস এম ইস আর ভাব, ভার্বের সাথে আই এন যোগ প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন হলো কি সাবজেক্ট থাকলে কোনটি আমরা বসাবো। তো আই এর সাথে সবসময় কি বসবে, এম হবে। সাবজেক্ট যদি আই থাকে তাহলে সাহায্যকারী হিসাবে কি থাকবে, এম হবে। এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেম, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ইস হবে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে এর যুক্ত সাহায্যকারী বসাতে হবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে সবসময় তোমাদের কি বসাতে হবে, ইস বসাতে হবে, এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর সাথে আর হবে। এবার চলে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে গঠন কি হবে। প্রথমে হবে সাবজেক্ট, এরপরে হ্যাভ, হ্যাজ, ভার্বের সাথে ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন হলো কখন হ্যাভ বসবে, কখন হ্যাজ বসবে। এক্ষেত্রে রুলটি হলো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি ইট নেম থাকে তাহলে হ্যাজ বসবে, এবং বাকিগুলোর ক্ষেত্রে হ্যাভ বসবে। এখন আমরা আসবো চার নম্বরে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রথমে থাকবে সাবজেক্ট, এরপরে have been, has been, এরপরে ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। তো এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় হি সি ইট নেম তাহলে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাজ বিন বসবে, কারণ হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে এর যুক্ত সাহায্যকারী ভাব বসে, আর এর যুক্ত সাহায্যকারী ভাব হলো হ্যাজ বিন। এবার আসি পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো পাস্ট ইনডিফিনিটি হবে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে হলো দুই নম্বরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট, তারপরে ওয়াস, ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখন প্রশ্ন হলো কখন ওয়াজ হবে আর কখন ওয়ার হবে। এক্ষেত্রে রুলটি হলো আই এর সাথে সবসময় ওয়াজ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেমের সাথেও ওয়াজ হবে, এবং বাকিগুলোর সাথে আর হবে। এখন সাবজেক্ট যদি আই হয় তাহলে তোমাদেরকে ওয়াজ বসাতে হবে, সাবজেক্ট যদি হি সি ইট নেম হয় তাহলে তোমাদেরকে সবসময় ওয়াজ বসাতে হবে, এবং বাকিগুলোর ক্ষেত্রে তোমাদেরকে ওয়ার বসাতে হবে। এরপরে আসি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে তোমাদের সাবজেক্ট থাকবে, এরপরে সাহায্যকারী হিসেবে হ্যাড বসবে, এবং মূল ভাবের সাথে কি হবে, ভার্বের পিপি হবে, এবং অবজেক্ট থাকবে। এরপরে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট থাকবে, হ্যাড বিন হবে, মূল ভাবের সাথে আইএনজি যোগ হবে, এবং শেষে একটা অবজেক্ট থাকবে। এবার আসি ফিউচার টেন্সে। তো ফিউচার টেন্সে ফিউচার ইনডিফিনিটে সাবজেক্ট থাকবে, এরপরে শ্যাল, উইল,
কিন্তু আধুনিক ইংরেজির ক্ষেত্রে আমরা শুধুমাত্র উইলটি ইউজ করব। তো সাবজেক্ট প্লাস উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ফর্ম বা আমরা এখানে লিখতে পারি ভার্বের বেস ফর্ম, এর গড়নটি হলো অর্থাৎ ফিউচার ইন্ডিফিনিট টেন্সের গড়ন হলো সাবজেক্ট প্লাস উইল, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে আমরা আসি কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট থাকবে, শ্যাল বি উইল বি। তো আমরা আধুনিক ইংরেজির ক্ষেত্রে উইল বি শ্যাল বি ইউজ করবো না, বর্তমান সময়ে আধুনিক ইংরেজির ক্ষেত্রে আমরা শ্যাল বি ইউজ করবো না, আমরা সবসময় উইল বি ইউজ করবো, ভার্বের সাথে এনজ প্লাস অবজেক্ট। এরপরে হলো তিন নম্বরে ফিউচার পারফেক্ট টেন্স, তো ফিউচার পারফেক্ট টেন্সের গঠন একই, সাবজেক্ট প্লাস আমরা শ্যাল হ্যাভ ইউজ করবো না, আমরা ইউজ করবো উইল হ্যাভ, মূল ভার্বের পিপি প্লাস অবজেক্ট। এরপরে হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রথমে থাকবে সাবজেক্ট, এরপরে শ্যাল হ্যাভ বিন, আমরা শ্যাল হ্যাভ বিন ইউজ করবো না, বর্তমান সময় আধুনিক ইংরেজির ক্ষেত্রে সবসময় আমরা উইল ইউজ করবো, তো উইল হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো আমরা কিন্তু খুব সহজে টেন্সের যে গঠন সেই গঠনগুলো আমরা শিখে গেলাম। তো আমরা মনে রাখবো দুই নম্বর যে টেন্সটি থাকবে, অর্থাৎ দুই নম্বর টেন্সের সাথে সবসময় আমরা কি যুক্ত করবো, আইএ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো, এবং তিন নম্বর টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় মূল ভার্বের পিপি করবো। তো পরবর্তী ক্লাসটি আমি নিব একটি বাক্য দিয়ে কিভাবে 12টি টেন্সে রূপান্তর করা যায়, সে কৌশল এবং ট্রিকটি আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে শিখিয়ে দেব। তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা নেক্সট ক্লাসটি অবশ্যই করে নিবা। তোমাদের জন্য একটি সুখবর, রকিবুল 24 এর তোমরা যারা ডিগ্রি কম্পালসরি ইংলিশে স্টুডেন্ট আছো, ডিগ্রি থার্ড ইয়ার, তাদের জন্য আমার একটি স্পেশাল হ্যান্ডনোট আছে। এই হ্যান্ডনোটটি আমি প্রতি বছরে বের করি, বুলেট রকিবুল 24 ডিগ্রি কম্পালসরি ইংলিশ হ্যান্ডনোট, যে হ্যান্ডনোটটা তোমরা দেখতেছো স্ক্রিনের মধ্যে। তোমরা এই হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জানার জন্য উপরের আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবা, তাহলে তোমরা এই হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। এই হ্যান্ডনোটের প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 10-15 দিন পরে এ প্লাস নিশ্চিত, 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয়। তো রকিবুল 24 দ্বিতীয় আরেকটি হ্যান্ডনোট আছে, বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স নন ক্রেডিট সেকেন্ড ইয়ার হ্যান্ডনোট। তো তোমাদের সেকেন্ড ইয়ারে হ্যান্ডনোটটি আছে, অর্থাৎ তোমাদের কম্পালসরি ইংলিশের অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আছো, তাদের জন্য আমার একটি স্পেশাল হ্যান্ডনোট আছে এই হ্যান্ডনোটটি। তো এই হ্যান্ডনোটটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য উপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8-10 দিন পরে পাশ নিয়ে নোট এনশন, 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয়। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আছো তাদের জন্য এই হ্যান্ডনোটটি। আর আমি তোমাদেরকে বলি, তোমরা যারা ডিগ্রি 7 কলেজের স্টুডেন্ট আছো তাদের জন্য আমার একটি স্পেশাল হ্যান্ডনোট আছে, এবং তোমরা যারা অনার্স 7 কলেজের স্টুডেন্ট আছো তাদের জন্য আমার একটি স্পেশাল হ্যান্ডনোট আছে। তোমরা সেই হ্যান্ডনোটগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা তোমরা আমার এই নাম্বারে ফোন দিতে পারো 01744559475, এই নাম্বারে ফোন দিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার রকিবুল 24 আরও একটি হ্যান্ডনোট আছে, তোমরা যারা পরিসংখ্যান স্টুডেন্ট আছো, পরিসংখ্যান গবেষণা পদ্ধতি পরিসংখ্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স তৃতীয় বর্ষ, তাদের জন্য একটি স্পেশাল হ্যান্ডনোট আছে। তো এই হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স এবং উপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। রকিবুল 24 এর বুলেট রকিবুল 24 হ্যান্ডনোট সিরিজ, অর্থাৎ আমার যে বেশ কিছু হ্যান্ডনোট আছে, তো আমি তোমাদেরকে বলি, তোমরা যারা এসএসসি স্টুডেন্ট আছো, এইচএসসি স্টুডেন্ট আছো, তাদের জন্য আমি একটি স্পেশাল হ্যান্ডনোট তৈরি করতেছি, রকিবুল 24 এসএসসি হ্যান্ডনোট ফার্স্ট এবং সেকেন্ড পেপার। তো আমি খুব সহজে টিকিউ টেকনিকের সাহায্যে এসএসসি হ্যান্ডনোটটি লিখতেছি, খুব তাড়াতাড়ি আমি এটি বের করবো। এটি বের করার সাথে সাথে উপরের আই বাটনে ক্লিক করে তোমরা এই হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জানতে পাবা। তো অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করবা, তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হ্যান্ডনোটটি তৈরি করার সাথে সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দিয়ে দেবো। এবং আমি এসএসসির জন্য আমি স্পেশাল হ্যান্ডনোট তৈরি করতেছি, খুব তাড়াতাড়ি এই হ্যান্ডনোটটি বের হয়ে যাবে। তো তোমরা যখন এই হ্যান্ডনোটটি বের হবে তোমরা উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবা। এবং আমি তোমাদের জন্য, তোমরা যারা বিসিএস জব এবং প্রাইমারি ও নিবন্ধন ইটিসির জন্য, অর্থাৎ বেসিক ইংলিশের উপরে, একটি সহজ ট্রিকোর টেকনিকের সাহায্যে হ্যান্ডনোট লিখতেছি। এই হ্যান্ডনোটটি খুব তাড়াতাড়ি বের হবে, এই হ্যান্ডনোটটি বের হলেই আমি উপরে ভিডিও আই বাটনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টটি চেক করবা। তোমরা আমার যখন এইচএসসি এবং বেসিক ইংলিশ বিসিএস জব প্রাইমারির জন্য আমি যখন এই তিনটি হ্যান্ডনোট বের করব, আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই অবশ্যই ভিডিওর ফার্স্ট কমেন্টটি চেক করে নিবা। তো অবশ্যই হ্যান্ডনোটগুলোর প্রতিটি মূল্য হলো 530 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যান্ডনোটগুলো পাঠানো হয়। তো অবশ্যই তোমরা যে হ্যান্ডনোটগুলো নিতে চলে যোগাযোগ করো 01744559475।